144 ধারা অপপ্রয়োগ করে সরকার সম্পূর্ণভাবে এই রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে বলে অভিযোগ ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের। আগরতলার পূর্ব এবং পশ্চিম থানা এলাকায় 144 ধারা জারি করে রাজনৈতিক দলগুলোর মিছিল, সভা, সমাবেশ, বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনিক এই নির্দেশ 4 নভেম্বর পর্যন্ত লাগু থাকবে। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানিয়েছে। তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন। প্রতিক্রিয়ায় তিনি অভিযোগ করেন, 144 ধারার অপপ্রয়োগ অত্যন্ত বদুদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করে আগামী 7 সপ্তাহের জন্য আগরতলা শহরের বুকে সব ধরনের রাজনৈতিক মিছিল, সভা নিষিদ্ধ করা হয়েছে। পুরুষোত্তম রায় বর্মন বলেন, এটা গণতন্ত্রের কণ্ঠরোধ। রাজনৈতিক দলগুলোর যে সভা সমাবেশ করার সাংবিধানিক অধিকার, তার উপর আঘাত। এই বিজ্ঞপ্তি মূলে এই দুটি থানা এলাকা, যা আগরতলা শহরের, আগরতলা শহর এই দুটি থানা এলাকার মধ্যে পড়ে, রাজধানী শহর আগরতলা মিউনিসিপ্যাল এরিয়া, এই দুটি এলাকায় আগামী মানে 20 তারিখ থেকে 4 তারিখ অবধি রাজনৈতিক দলের সভা সমাবেশ মিছিল এগুলো নিষিদ্ধ করা হয়েছে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই বিজ্ঞপ্তি জারি করে 144 ধারার মাধ্যমে আগরতলা শহরে রাজনৈতিক দলগুলোর সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচির উপর যেভাবে নিষেধাজ্ঞা লাগু করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এই এই ভারতীয় ফৌজদারি কার্যবিধির 124 ধারার অপপ্রয়োগ করে অত্যন্ত বদ উদ্দেশ্য নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করে আগামী 7 সপ্তাহের জন্য আগরতলা শহরের বুকে সব ধরনের রাজনৈতিক সভা মিছিল সমাবেশকে নিষিদ্ধ করা হয়েছে। এটা গণতন্ত্রের। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার চায় না আগরতলার বুকে কোনো ধরনের গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন হোক, কারণ আগরতলা শহরে কোনো সভা মিছিল হলে তা সারা রাজ্যের মানুষের নজর কাড়ে। 144 ধারা অপপ্রয়োগ করে সরকার সম্পূর্ণভাবে এই রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে। আগরতলা শহরে কোনো প্রতিবাদ হলে, সভা হলে, মিছিল হলে তা সারা রাজ্যের মানুষের নজরে পড়ে, সেই কারণে স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো আগরতলা শহরে মিছিল সমাবেশ করতে চায়। এটাই গণতন্ত্রের মূল কথা। গণতন্ত্রে প্রতিবাদ করা, সমাবেশ করা, মিছিল করার অধিকার প্রত্যেকটি রাজনৈতিক দলের রয়েছে, কিন্তু এর উপর রাজ্য সরকার হস্তক্ষেপ করছে। আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, একদিকে শাসক দলীয় হিংস্রতা আমরা দেখেছি 8ই সেপ্টেম্বর থেকে শুরু করে আগরতলায় এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে কীভাবে শাসক দলের হিংস্রতা আমরা লক্ষ্য করলাম, কীভাবে প্রত্যেক অফিস আক্রান্ত হয়েছে, কীভাবে রাজনৈতিক দলগুলোর অফিস আক্রান্ত হয়েছে, কীভাবে নাগরিকদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে আমরা দেখলাম। আমরা এটাও লক্ষ্য করলাম সরকার নীরব, প্রশাসন নীরব। এখন অবধি আগরতলা শহরে এত বড় ঘটনা ঘটলো, শহরের বুকে এখন অবধি কোনো গ্রেপ্তার নেই। আবার এই জেলা শাসকের বিজ্ঞপ্তি যদি আপনারা পড়েন দেখবেন সেখানে হিংস্রতাকেই অজুহাত করে সমস্ত ধরনের প্রতিবাদের উপর কণ্ঠরোধ করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে সভা মিছিল করার। শান্তিপূর্ণ সভা সমাবেশের ওপর এই বিজ্ঞপ্তিটির নগ্ন হস্তক্ষেপ বলে অভিমত পুরুষোত্তম রায় বর্মনের। এর পেছনে একটাই উদ্দেশ্য, প্রতিবাদের মুখ বন্ধ করা। আইনি পথেও যাবার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পুরুষোত্তম রায় বর্মন। এই 144 ধারা জারি করার বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করার দাবি করছি। আমরা মনে করি গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর অধিকার রয়েছে সভা সমাবেশ মিছিল করা শান্তিপূর্ণভাবে। শান্তিপূর্ণ সভা সমাবেশ মিছিলের অধিকার উপর এই বিজ্ঞপ্তি একটি নগ্ন হস্তক্ষেপ। এর পেছনে বদ উদ্দেশ্য আছে। এর পেছনে একটাই উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদের মুখ বন্ধ করা। আমরা স্বাভাবিকভাবেই মানবাধিকার সংগঠন হিসাবে সরকারের এই স্বৈরতান্ত্রিক মনোভাবে, স্বৈরতান্ত্রিক আচরণে আমরা বিস্মিত। আমরা বিস্মিত নই, আমরা বিক্ষুব্ধ, আমরা ব্যথিত। আমরা একে প্রত্যাহার করার দাবি করছি। আমরা জেলাশাসকের কাছে অনুরোধ করবো, তিনি অভিযোগ এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করুন, কারণ জেলাশাসক রাজনৈতিক চাপে এটা করেছেন, রাজনৈতিক প্রভুদের নির্দেশে এটা করেছেন। সে বিষয় নিয়ে কি কোনো আইনি কোনো এ তো নিশ্চয়ই আইনে যাওয়া দরকার। আমরা ভাবছি, আমরা আইনে যাওয়ার কথা ভাবছি, কারণ এই বিজ্ঞপ্তি আইনে গেলে টিকবে না, এটা আমাদের ধারণা। আমরা আইনের আশ্রয় নেওয়ার কথা চিন্তা ভাবনা করছি। ফিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।